জামালপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে। খোদ পৌরসভা চেয়ারপারসনের ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ। চেয়ারপারসন বর্ণা ঘোষের 12 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ। খোদ পৌরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ যেমনটা জানা যাচ্ছে, বোলপুর পৌরসভার চেয়ারপারসন বর্ণা ঘোষের 12 নম্বর ওয়ার্ডে সেখানে একটি পুকুর ভরাটের কাজ চলছে এবং দিনের পর দিন সেখানে বিভিন্ন জায়গা থেকে আনা আবর্জনা ফেলে সেই জায়গা রীতিমতো ডাঙায় পরিণত হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, আইনতভাবে পুকুর ভরাট করা যায় না এবং সেই পুকুর ভরাটের ব্যাপারটা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম। তবে অতি অবশ্যই সেটাকে দেখতে হবে যে কী কারণে বোঝাচ্ছে, সেই বোঝানো দেখানোর পরে আমি সরজমিনে গিয়ে তদন্ত করে দেখব এবং দেখে সেইটার বিষয়ে আপনাকে বলবো। তবে আইনতভাবে পুকুর বোঝানো যায় না। যখন শুনলাম তখন ব্যাপারটা গিয়ে একবার খতিয়ে দেখব, তারপর ঠিকঠাক ব্যবস্থা নেওয়ারই চেষ্টা করব। ওখানে আমার যতদূর মনে হয়, আমিও মন্দিরে গেছি, ডাঙ্গালি মন্দিরে পুজো দিতে, আশেপাশে কোনো পুকুর দীর্ঘ কয়েক বছর ধরে আছে বলে আমার জানা নেই। তবে যখন বিষয়টি আমি শুনলাম, আমি নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখব। এবং ওই পুকুরটা দত্ত পুকুর, এবং ওই পুকুরটা খুব বড় পুকুর ছিল এবং তার গভীরতা ছিল। পুকুরে সারা বছর জল থাকত এবং সেই জল এই এলাকার মানুষ ব্যবহার করত, মানে একটা ব্যবহৃত পুকুর। আমি 1981 সালে বোলপুর পৌরসভার কাউন্সিলর, তখন কমিশনার বলতে, এবং আমি 10 বছর ভাইস চেয়ারম্যানও ছিলাম। পুকুরটা অক্ষত ছিল, কিন্তু এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ছুটেও এসছে যে পুকুরটা ভরাট হচ্ছে। তারা করছে কীভাবে হচ্ছে একটু খোঁজ খবর নে। পানীয় জলের দাবিতে পুরুলিয়ার আজ রাজ্য সড়ক অবরোধ। বালতি হাঁড়ি কলসি নিয়ে প্রায় 4 ঘন্টা অবরোধ। তীব্র গরমে পানীয় জল না পেয়ে নাজেহাল অবস্থা। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পানীয় জলের দাবি আর সেই দাবিতেই পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক অবরোধ। তবে শুধুমাত্র এখানে নয়, কখনো আমরা দুর্গাপুরে দেখেছি, আবার পুরুলিয়ারই আরেকটি অংশে বাঁকুড়া আমরা দেখেছি প্রত্যেক দিনে সেই ছবিগুলো। কারণ এখন গরমকাল, পানীয় জল এবং জল সেটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে তার জন্য দরকার, কিন্তু সেই পানীয় জল, খাবার জল তারা পাচ্ছেন না। আর তারই দাবিতে এবার পুরুলিয়া রাঁচি রাজ্য সড়কে রীতিমতো অবরোধ করা হয়েছে। বালতি হাঁড়ি দেখুন কলসি এই সমস্ত নিয়ে 4 ঘন্টা ধরে এই অবরোধ চলে। তীব্র গরমে পানীয় জল না পেয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করছেন তারা।